জার্মানির হয়ে প্রথম বিশ্বকাপ জয়ী দলের শেষ সদস্য হোর্স্ট একেল মারা গেছেন। তৎকালীন পশ্চিম জার্মানির হয়ে 1954 সালে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। শুক্রবার 89 বছর বয়সে মারা যান তিনি। প্রায় 67 বছর আগে সেই বিশ্বকাপে জার্মানির হয়ে অধিনায়ক ফ্রিজ ওয়াল্টার এবং মিডফিল্ডার হোর্স্ট একেল পুরো বিশ্বকাপে 6টি ম্যাচেই খেলেছিলেন। সেবার গ্রুপ পর্বে হাঙ্গেরির কাছে 8-3 গোলে হেরেছিল তারা, তবে ফাইনালে সেই হাঙ্গেরিকেই 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপ শিরোপা জিতেছিলেন একেলরা। জাতীয় দলের হয়ে 32টি ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব পর্যায়ে কাইজার স্লাটারনের হয়ে খেলেছেন 213টি ম্যাচ, জিতেছেন 2টি জার্মান লীগ শিরোপা।